প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে যেন তারই বদলা নিল ওয়েস্ট ইন্ডিজ। রুদ্ধশ্বাস এই ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ায়। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে ব্যাটিং করার সুযোগ দেয়। প্রথম ম্যাচে ময়দান কাঁপানো রোহিত শর্মা এই ম্যাচে প্রথম বেলেই আউট হয়ে যায়। বাকি ব্যাটসম্যানরাও যেন এলাম গেলাম ব্রেঞ্চে বসলাম। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া সর্বোচ্চ 31 বলে 31 রান করেন। 19 ওভার 4 বলে 138 রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের ওবেড ম্যাকয় রেকর্ড গড়া বোলিং করলেন। 4 ওভারে একটি মেডেন আর 17 রান দিয়ে 6 উইকেট তুলে নেয় তিনি। 139 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং 52 বলে 68 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্তিম ওভারে জয়ের জন্য 10 রান দরকার ছিল ক্যারিবিয়ানদের। ভুবনেশ্বর কুমারের 2 ওভার বাকি থাকলেও রোহিত শর্মা আবেশ খানের হাতে বল দেন। আবেশ খান ওভারের প্রথম বলটি করে নো বল। এরপর দ্বিতীয় বলে একটি 6 এবং তৃতীয় বলে একটি 4। 19 ওভার 2 বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজে সমতা ফেরালো।